মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বরাবরের মতোই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে গত কয়েকদিন নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। গোটা যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন প্রায় 14 লাখ, আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 81,000-এরও বেশি। করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার সর্বকালের সব রেকর্ড ছাড়িয়েছে। এই দুঃসময়ে প্রবাসী বিভিন্ন সংগঠন কর্মহীন, আনডকুমেন্টেড ও বয়স্কদের জন্য বিভিন্ন পণ্য ও খাদ্য সামগ্রী সহায়তা অব্যাহত রেখেছে। নিউ ইয়র্ক থেকে ফৌজিয়া জি চৌধুরী তথ্য ও ছবিতে জানিয়েছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশিরাও ভুগছেন নানান সমস্যায়। করোনা মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে, ফলে প্রচুর সংখ্যক প্রবাসী এখন কর্মহীন। এরই মাঝে প্রবাসী বিভিন্ন ব্যক্তি সংগঠন তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। সম্প্রতি নর্থ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন নাভা জ্যামাইকা এলাকায় তাদের সহায়তা কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু করে। এতে অংশ নেয় সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে শনিবার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ কর্মহীন, আনডকুমেন্টেড ও বয়স্কদের জন্য বিভিন্ন পণ্য ও খাদ্য সামগ্রী সহায়তা দেন এবং তা অব্যাহত রেখেছেন। এদিন নেতৃবৃন্দের মাঝে টেলিফোনে যুক্ত হন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এমপি। নিউ ইয়র্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা সহায়তার জন্য তাদের হটলাইন চালু রেখেছে। এদিকে প্রবাসে কোনো রকম প্রকাশ ছাড়াই রূপসী বাংলা এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক শাহগ্রুপ তাদের সহায়তা কার্যক্রম নীরবে অব্যাহত রেখেছে। তাদের কার্যক্রমের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশিদেরকে ঘিরে। এই দুঃসময়ে কমিউনিটির পাশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অংশগ্রহণকে সাধুবাদ জানান প্রবাসী নেতৃবৃন্দ। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাংলা চ্যানেলের সহযোগী সাজে চৌধুরী। শুধু সাংবাদিক নয়, এই প্রবাসে এসে সাংবাদিকের বাইরেও যে এমন একটি কাজ করে যাচ্ছে অনেকে হয়তো জানেন না, যে মানবতা কাহাকে বলে। এই আমাদের নিউ ইয়র্কের অবস্থা এতই খারাপ ছিল, আপনারা সকলেই টিভিতে দেখেছেন এবং জানেন, আমার বলার কিছু নেই। এর মধ্যেও সে ঘর থেকে বের হয়ে তার ছোটো মেয়েটিকে নিয়ে সে অলমোস্ট 40-50 বাড়িতে সে খাবার পরিবেশন করেছে। যাই হোক, আমরা আমাদের এই অবস্থা আপনারা জানেন যে প্রথম অবস্থা আমাদের কী ছিল এই যুক্তরাষ্ট্রে। আজ আমরা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠছি এবং যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গিয়েছেন, আমি সকল বাংলাদেশিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আমাদের নিউ ইয়র্কে আর 7-8 দিন পরে হয়তো বা লকডাউন খুলে যেতে পারে, বাট পরিস্থিতি তেমন একটা ভালো না। আমি মনে করি যে জীবন আমাদের, আমাদের জীবন বাঁচাতে হলে আমাদেরই গ্রহে থাকতে হবে। তবে ধন্যবাদ জানাই এ দেশের সরকারকে, এই সরকার কিন্তু এই দেশে অনেক সাহায্য সহযোগিতা দিচ্ছে আমাদের, যারা আমরা যারা বাসায় আছি। পাশাপাশি এই লকডাউনে, লকডাউন যদি খুলে দেওয়া হয়, আমার তেমন আমার ধারণা নেই যে কী অবস্থা হবে। সংবাদ মাধ্যমে যা আমি দেখি যে এর অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়াবে। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা ঘরে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে প্রবাসী সহ সবার জন্যই, তাই রমজানের এই দিনে বিভিন্ন বাংলাদেশি সরবরাহকারীরা গ্রোসারিগুলোতে পণ্য সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়াও অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠান খুলে রেখেছে এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রেতাদের বাসায় গিয়ে পণ্য সরবরাহ করছে। তারা জানান সামাজিক দূরত্ব মেনেই সবকিছু পরিচালনা করছেন। লকডাউনের পরে যখন আমি দোকানটা রিস্ক নিয়ে খুলি, তখন অনেক লোকের অনেক কল আসছে যে প্লিজ ভাই আমাদেরকে জিনিসপত্র দেন, ই করার জন্য অনেক রিস্ক নিয়ে আমরা দুই ভাই প্লাস আরও 2 জন স্টাফ নিয়ে আমরা দোকান খুলছি। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খুলা আমরা কমিউনিটির যতটুকু পারছি আমি সেবা দেওয়ার চেষ্টা করছি, এবং আমি পার্থপক্ষে যে আইটেমগুলো মানুষের বেশি জরুরি ওই আইটেমগুলো আমি মার্কেট থেকে জোগাড় করে নিয়ে তাদের বাসায় এনে পৌঁছাইছি। ইভেন অনেকে যারা বের হতে পারে না তাদের বাসায় আমি ডেলিভারি ব্যবস্থা করছি। আমরা মূলত এভাবে এক্স্যাক্টলি বন্ধ নাই, বাট যে যারা দোকান আছে তারা অর্ডার দিলে সেই অর্ডারগুলো মিস করে পরে আসি, 2-3 দিন পরে। সামাজিক যে দূরত্ব, এই দূরত্বগুলো বজায় রাখতেছি, প্লাস মার্কেটগুলোও দেখতেছি যথেষ্ট পরিমাণে সামাজিক দূরত্ব বজায় রেখেই সব মার্কেটিং করতেছে। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।